আমি সাংবাদিকেরও একটা প্রশ্ন আছে, আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে চাই, যারা 35,500 মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে বোমা মেরে গুলি করে অবিরাম হত্যা করছে, ঘোষণা দিয়ে হত্যা করছে, গাজার যে গণহত্যা, হিটলার হলোকাস্টে 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল বলে ইতিহাসে আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে সেটা তো হিটলারের চেয়েও ভয়াবহ। কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করছে, এটা কি গণহত্যা নয়? আর সেখানে সিসফায়ারের জন্য জাতিসংঘে অ্যাবস্টেইন করেছে যুক্তরাষ্ট্র, বাকিরা সিসফায়ারের পক্ষে ভোট দেওয়ার পরও ইসরায়েল তোয়াক্কা করে, জাতিসংঘের সে রেজলিউশন তারা অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে। মানে যুক্তরাষ্ট্রে ছাত্রছাত্রীরা এমনকি শিক্ষকরা ওয়ারের এগেনস্টে প্রোটেস্ট করেছে, কি নির্বিচারে সেখানে মানবাধিকার পদদলিত হচ্ছে, রশি দিয়ে পেছন দিকে হাত বেঁধে মেয়েদেরকে টেনে এসে নিয়ে পুলিশের গাড়িতে উঠে